রাজধানী জগহরিমোড়া স্থিত শরৎ সংঘের 60তম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বেশ কিছু সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এই সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ক্লাব প্রাঙ্গণে। এই দিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য, এলাকার কাউন্সিলর অঞ্জনা দাস, সমাজসেবী চন্দ্রশেখর দেব এবং ক্লাবের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, পূর্বে ক্লাবগুলোর মধ্যে শক্তির লড়াই চলত, কিন্তু বর্তমানে কোনো ক্লাব সবচেয়ে বেশি সামাজিক কাজে এগিয়ে আসতে পারে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। এটাই হচ্ছে পরিবর্তনের আসল চিত্র, আর এই পরিবর্তনকে পাথেয় করেই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে উঠবে। পাশাপাশি বর্তমান বন্যা পরিস্থিতিতে বিভিন্ন ক্লাব এবং সংগঠনগুলো যেভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে সেটাই শ্রেষ্ঠ এবং সমৃদ্ধশালী ত্রিপুরার প্রকৃত উদাহরণ। আর আমরা জানি এই এলাকার একটা এই প্রতিষ্ঠিত ক্লাব একটা সময়ে খেলাধুলার প্রতি তাদের খুব আনুগত্য ছিল এবং এইবারও তারা পিছিয়ে নয়, ডিভিশনে তারা রানার্স আপ হয়েছে। তো আমি আশা করি আগামী দিন এই শরৎ সঙ্গে, আগে ক্লাবে ক্লাবে আমরা দেখতাম কত মাসুল পাওয়ার রয়েছে, কত শক্তি রয়েছে, সেই দিকে একটা আকর্ষণ থাকত, কিন্তু এখন ক্লাবগুলির মধ্যে কম্পিটিশন শুরু হয়েছে কত সামাজিক কাজে এগিয়ে আসবে। তো এইটাই আমাদের কাছে পরিবর্তন। এই পরিবর্তনটাকে পাথেয় করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বারবার বলছেন যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আমাদের এই ত্রিপুরাকে সমৃদ্ধশালী করা, সেই লক্ষ্যে সমস্ত নাগরিকরা এগিয়ে আসছেন, ক্লাব এনজিও সবাই এগিয়ে আসছেন। আমরা জানি যে ত্রিপুরাতে বন্যা পরিস্থিতি আমরা দেখেছি, ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছে, বিশেষ করে গোমতি এবং সাউথ ডিস্ট্রিক্টে প্রচণ্ডভাবে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের পাশে দাঁড়িয়ে পুরো সমাজ আজকে ত্রিপুরা রাজ্যের সমস্ত জায়গা থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা, মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করা, এবং শুধু তাই নয় বহিরাজ্য থেকেও উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড সমস্ত জায়গা থেকে আমাদের আর্থিকভাবে সহায়তা করা এবং আমাদের রাজ্যের মানুষের পাশে দাঁড়িয়েছে, এটাই বলে যে সমৃদ্ধশালী ত্রিপুরা এবং এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। এদিন রক্তদান শিবিরের পাশাপাশি বর্ষে আঁক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কঞ্চিকা আচাদের মধ্যে পুরস্কারও বিতরণ করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।